আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা রহমান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেরপুরায় স্কুল শিক্ষিকাকে নির্যাতন করার অভিযোগে স্বামী গ্রেফতার সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন বললেন আইসিটি প্রতিমন্ত্রী পলক এবং বাকেরগঞ্জের ফরিদপুরে কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত শেরপুরের নকলা উপজেলার চরকুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনকে মাথার চুল কাটা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয় নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকা শাহনাজ পারভীন জানান তাদের চার বছর আগে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য শারীরিক নির্যাতন শুরু করে তার স্বামী আঠাশ নভেম্বর তার কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করলে তাকে নির্যাতন ও তার মাথার চুল কেটে দেয় তার স্বামী এরপর আহত অবস্থায় তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শিক্ষিকা এ বিষয়ে নকলা থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে তার স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয় মুসাম্মদ সহকারী শিক্ষক বিদ্যালয় আমার স্বামীর নাম হাবিবুর রহমান তার সাথে আমাকে হয় চার বছর বছর পর থেকে আমার তিন বছর থেকেই আমার নারী নির্যাতন করিয়ে আসতেছে নির্যাতন করিয়ে আসতেছে এর মধ্যে আমার টাকা পয়সা টাকা পয়সা চা না দিলে আমার মারপিট করে কইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা শাহনাজ পারবেন নির্যাতিত হয়েছেন মর্মে একটি অভিযোগ দায়ের করেন আমাদের কাছে আমরা সেই অনুযায়ী মামলা নিই এবং দ্রুত আসামি গ্রেফতার করি এবং পরবর্তীতে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে ডিজিটালের কারণে দুর্নীতি ও হয়রানি কমেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন ডিজিটাল পদ্ধতির কারণে জনগণকে আর হয়রানি করতে হয় না সময় অল্প খরচে ঘরের কাছে অর্থাৎ ইউনিয়ন পরিষদে মানুষ সেবা পাচ্ছে জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য খেলাধুলার প্রতি সরকার গুরুত্ব দিয়েছে গ্রামে গ্রামে মাঠ সংস্কারে অনুদান দিচ্ছে সরকার আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে রাসেল কম্পিউটার স্থাপন করা হয়েছে যার মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলা যায় সারা দেশে পার্ক নির্মাণ কাজ চলছে বিগত দশ বছরে সিংরা জনগণের দাবি সরকার পূরণ করেছে কিছু দাবি আছে পর্যায়ক্রমে তা পূরণ করা হচ্ছে তিনি শনিবার সকাল এগারোটায় এক কোটি তেইশ লক্ষ টাকা ব্যয়ে সুকাশ ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান শেখ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ নাজিস বিষয়ক সম্পাদক রুহুল আমিন সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম সহ সভাপতি সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত ইউপি মেম্বার আব্দুল জলিল থানার ওসি সেলিম হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য শাহিন শাহ বাকেরগঞ্জের ফরিদপুরে কিশোর কিশোরী ক্লাবে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের বাকেরগঞ্জ প্রতিনিধি এস এম নওরোজ হীরা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর কিশোরী ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠান কাকরধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কাকরোথা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেন্ডার প্রমোটর মাশরাফি হাসান বক্তব্য রাখেন কাক্রদা হাই স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল বাসার বাকেরগঞ্জ আগাবাকের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম নরজ হীরা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক উম্মে মারিয়া সঙ্গীত শিক্ষক শিল্পী রানী শিল কাকরধা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন নান্নু ইউপি সদস্য রোকেয়া বেগম প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিক্ষিকা নিতু সামাদ্দার দিবা বেগম হিরুন শফিকুর রহমান ও মাসুদ রানা বর্তমানে সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে ক্লাব স্থাপন করেছে এবং শুক্র ও শনি দুই দিন ক্লাস নেওয়া হবে এই ক্লাসের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে নির্বাচন করেছে প্রশিক্ষণ পনেরো জন ছাত্র এবং পনেরো জন ছাত্রীর নাম নিবন্ধন করা হয়েছে বগুড়া সদর উপজেলার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেখ ম্যানশন একাদশকে হারিয়ে সমির উদ্দিন নিউ মার্কেট একাদশ বিজয়ী হয়েছে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় মুছা প্রধান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া পৌরসভা প্যানেল চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন শেখ হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার রহমান সানাউর শোভন হারুনুর রশিদ রাফি জাতীয় শ্রমিক লীগ উত্তর এর সভাপতি শেখ জালাল উদ্দিন বগুড়া জেলা ক্রিয়া সংস্থার সহসভাপতি আলহাদ শেখ এ সময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক শহীদুল্লাহ খান মিলন আহবায়ক সিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ আরো অনেকে খেলায় ট্রাইভেকারের মাধ্যমে তিন এক গোলে সমীর উদ্দিন নিউ মার্কেট একাদশ বিজয়ী হয় পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতেই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট এছাড়াও ফেসবুকে লগ ইন করুন কম স্ল্যাশ পলিটিভি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও জনতার কথা বলে